ডিম লাইটের ভিডিও থেকে জানতে পারলাম সোমাদি নাকি আগে থেকেই জানতে পেরেছিল যে ওদের এরকম অবস্থা হতে পারে। ডিম লাইট বলছিল, টিম টিম ডিম লাইট টুম্পা, হ্যাঁ বলছে নাকি ওরা সোমাদি আগেই বুঝতে পেরেছিল এদের বাড়িতে একটা বড় ক্ষতি হতে পারে, সোমাদির যাওয়ার পরে ওদের সোমাদির কালো ছায়া ওদের বাড়িতে পড়েনি, তো কী জানি কেমন লাগছে আমারও। নারে সোমাদির সঙ্গে একবার ক্যালকাটা ক্যানভাসেরও ঝগড়া হলো, তারপরে ক্যালকাটা ক্যানভাসে ডুবে গেল, আবার এইদিকে সোমাদি আবার এদের বাড়িতে গেল, তারপরে তো বেশি দিনও হয়নি, বোধ হয় এক মাসও হয়নি এদের বাড়ি থেকে ঘুরে এসেছে, এক মাস হয়েছে কী জানি, এক দেড় মাস হবে বেচারি, না এক মাসও হয়নি, ইস এক মাসের মতন হলো বেচারি, ওর সোমাদির কালো ছায়াটাই ওদের বাড়িতে পড়েছে, আমার মনে হয় এই কারণেই ইয়ের বাবা মৃত্যুর কারণ। ছি 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 ছি, এটা ঠিক হয়নি সোমাদি, তুমি মানুষের বাড়িতে গিয়ে এত বড় ক্ষতিটা করে আসতে করে আস এসেছো, এটা ঠিক হয়নি। দেখো আমি মানি না পয়া অপয়া, এটা কিন্তু আমি মানি না, কিন্তু যেহেতু টুম্পা বলছে যে সবাই ভিডিও করার পর তুমি নাকি বলেছো, তারপর আমার মাথায় এলো তুমি তো ওদের বাড়ি গেছিলে, বাদ বাকি তো কেউ যায়নি, তোমার কালো জাদু আবার ওদের মধ্যে, তুমি আবার ওদের বাড়িতে জড়িবুটি টড়িবুটি করে আসোনি তো। ও সোমাদি দেখো তুমি কি আবার ওই টুকটাক ওসব কিছু করতে জানো, নাহলে জলজান্ত শক্তিশালী জলজল জঙ্গল জঞ্জালের বাবার এরকম হলো কেন, এটা ঠিক করোনি। ছি 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 ছি, সুতপা যদি কালো ছায়া ওদের ভিডিও করার দরুনে যদি কালো ছায়া ওদের মধ্যে পড়তে পারে, টেনশান নিতে পারে, আর তুমি তো গিয়ে ওদের বাড়িতে বলেছো, সেই সব ডাইরেক্ট শুনে বড় টেনশানে বেচারি কিছু হয়নি তো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ফেলো। গুড মর্নিং, জয় সীমা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটু টিম 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 লাইট কি কিছু বলতে এলাম, টিম 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 লাইট ডিম লাইট কি ডিম লাইট, তোমার আপব্রিঙ্গিং তোমাকে কী শিখেছে, একটা মৃত লোকের জন্য শোকার্থ সুখ মানে দুঃখ প্রকাশ করার জন্যে মনিটাইজেশন অন করে, তাই না? তোমার আপব্রিঙ্গিং, তোমার এত সুন্দর আপব্রিঙ্গিং তোমাকে শিখিয়ে দিল যে কাউকে গালাগালি যখনই দিবি আর কারোর জন্য শোকার্থ শোক মানে দুঃখ প্রকাশ যখন করবি তার আগে মনিটাইজেশনটা অন করে নিবি, তাই না? আসলে সবাই তো সীমা ছেড়ে চলে গেছে, সীমা সবাই সীমা ছেড়ে চলে গেছে, তোমরা একদম সীমানার মধ্যে রয়েছো, তার জন্যই তো জাত পাত কায়স্থ ব্রাহ্মণ সব কটাকে টেনে নিয়ে চলে এসেছো। তোমার আপব্রিঙ্গিং তোমাকে কী সুন্দর শিখিয়েছে না, আপব্রিঙ্গিং মনে খুব দুঃখ, মনে খুব দুঃখ, তোমার আপব্রিঙ্গিং তোমাকে এই রকম শিখিয়েছে, দেখো আপব্রিঙ্গিং আপব্রিঙ্গিং তোমাকে এইরকম শিখিয়েছে না, এইরকম করে এইরকম করে আপব্রিঙ্গিং তোমাকে এই শিখিয়েছে খ্যাকশিয়াল। যার মানে যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, হ্যাঁ যাদের বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে তাদের এত আপব্রিঙ্গিং নিয়ে চিন্তা নেই, তোমাদের ভারী চিন্তা আপব্রিঙ্গিংটা, তোমাদের আবার তো শিক্ষা দীক্ষায় এত হাই, আপব্রিঙ্গিং তোমাকে আবার এত শিখিয়েছে যে তোমার আপব্রিঙ্গিং একটা মৃত মানুষকেও ছাড়লো না মনিটাইজেশন অন করে ইনকাম করতে। দেখো আমাদের আপব্রিঙ্গিং আমাদের কেমন শিখিয়েছে, আমরা কমিউনিটি পোস্ট দিয়েই সেই দিন টোটাল স্টপ করে দিয়েছি, এটা হলো আমাদের আপব্রিঙ্গিং, তার কারণ আমরা মানুষ যখন কেউ চলে যায় সেই দিনটা অন্তপক্ষে তার জন্যেই মানে দিই, তাকেই দিই দিনটা, ওটা তোমার আপব্রিঙ্গিং ইনকাম করা, আমাদের আপব্রিঙ্গিং সেদিনকে শোক সামলানো, কারণ আমরা জানি আমার বাবাও যখন কিছু হয়েছিল তখন আমরা জানি যে এই শোকটা কতটা বড় কঠিন শোক। এবার বলি সিমেন্ট বালি পাহারা দেওয়ার জন্যে ওর শাশুড়িকে দেখতে যায়নি, একদম 100% একদম ঠিক কথা বলেছি। আজকে দেখো এমন লোকটাকে দিয়ে গরু খাটান খাটিয়েছে, এমন নাকে দড়ি দিয়ে ওরা ওদের ফ্যামিলি শুদ্ধ লোক খাটিয়েছে, তাহলে তো ঠিকই বলেছে, ওনাকে ম্যানেজারের কাজে রাখতে পারতো, উনি দেখাশোনাই করতো, আর যত লেবার ওরা তো লেবারেরও পয়সা বাঁচায়, ওরা লেবার ওই যে ও ছাদে যে সিমেন্ট গলা দেবে আর ওই যে শির গাড়বে সেটারও তো পয়সা বাঁচিয়েছে। তুমি কি চোখের মধ্যে চশমা পড়েছিলে বলে কি দেখতে পাওনি আপব্রিঙ্গিং, এই যে আপব্রিঙ্গিং ম্যাডাম, তোমার তো চারিদিকে আবার আপব্রিঙ্গিং আপব্রিঙ্গিং আপব্রিঙ্গিংয়ে এত তুমি ঢেকে গেছো তো তার জন্য তুমি বুঝতে পারো, তুমি ভুলেও গেছো যে তোমার আবার দুটো বিয়ে হয়েছিলো, তোমার এত আপব্রিঙ্গিং, আমরা তো কী যেন শুনলাম, থাক শোনা কথায় হুইন্না কথায় টুইন্না মারা আমাদের কাজ নয়, তা হুইন্না কথা হুইন্নাই থাক, হুইন্না কথাতে আমরা টুইন্না মারব না, তোমার ভারী এমনই আপব্রিঙ্গিং দিয়েছো তুমি একটা বাচ্চা মেয়েকে, অল্প বয়সের মেয়েকে ভেন্ডি আনকি, তোমার পাড়ার লোক শুনবে বলে তুমি আনকি,
এরকম করে বলে যাচ্ছ, তোমার এত আপব্রিঙ্গিং তোমাকে শিখিয়েছে, তোমার ভিডিওগুলো তো তোমার ফ্যামিলির লোক দেখে না বলো? হ্যাঁ দেখবে কী করে, তোমার তো ফ্যামিলি মেম্বারের মধ্যে এরা তো বাইরে থাকে, তোমার ফ্যামিলির লোক দেখে না। আমাদের কথা বাদ দাও, আমরা তো রেলপাটে জন্ম, নোংরা বস্তির এরিয়ায় বড় হয়েছি, কিন্তু দেখো তোমার থেকে আমাদের আপব্রিঙ্গিংটা কত সুন্দর, তাই না? ভেন্ডি ছিনাল এইরকম করে করে তোমাকে বলতে হয়, আমাদের বলতে হয় না, আমরা এইরকম ডাইরেক্ট বলি পাক্কা ছিনাল। তুই ইনকাম করবি বলে একটা বুড়ো মানুষ মারা গেছে সেটাকেও ছাড়িস নি, বুঝলি ডিমলাইট? তোকে বলছি, তুই একটা বাচ্চা মেয়েকে বলছিস জলহস্তি, দেখিস তোর ঘরেরগুলো আবার হস্তি না হয়ে ওঠে, কারণ মানুষের বয়সের পরেই তার চেহারার ফ্যাট হঠাৎ করে বাড়ে হঠাৎ করে কমে, কেউ মোটাসোটা হঠাৎ হয়েও যায় আবার কেউ বেটে থাকলে হঠাৎ লম্বা হয়ে যায়, দেখিস তোর আবার বাড়িতে আবার একটা জলহস্তি হয়ে না যায়। একটা বাচ্চা মেয়েকে, হ্যাঁ ওকে, ওর যদি কোথাও ভুল হয় ওকে বলতে পারিস, যেমন আমায় একজনা বলেছিল না, আমি তো মা হয়ে আমাকে ধৈর্য ধরা উচিত ছিল, তুইও তো একটা বড় মহিলা, তোরও তো ধৈর্য ধরা উচিত ছিল ডিমলাইট। এবার বলি, কারোর আপব্রিঙ্গিং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু শিক্ষা দীক্ষা এই কথাটা যখন আসে তখন মহান মহান শিক্ষিত মানুষদেরকে দেখি মহান মহান কাণ্ড কারখানা করে রাখে, যেমন একটা মহান শিক্ষিত খিস্তি দেওয়ার চ্যানেল, যেমন তুই একটা মহান শিক্ষিত, তোর আপব্রিঙ্গিংটা এমনই যে মানুষকে ছোট বড় মানে এমন আপব্রিঙ্গিংয়ের মধ্যে পড়েছি যে মানুষের মৃতদেহটাকে নিয়েও কন্টেন্ট বানিয়ে খেয়ে ফেলতে পারিস, আবার রেভিনিউ প্রায় 9,000-10,000 কাছে ভিউ, কি ভালো লাগছে না, প্রচুর টাকা পাবি। দেখ একজনের মৃতর আপব্রিঙ্গিং দেখাতে গিয়ে তার জাত পাত যারা নিয়ে ওদেরকে বলেছে তাদের জাত পাত তুলে বিশাল আপব্রিঙ্গিংয়ের কাজ করেছিস। এবার আমি বলি আপব্রিঙ্গিং, ম্যাডাম ম্যাডাম বলো, দাদ স্যার ম্যাডাম, এই যে আপব্রিঙ্গিং ছেমড়ি, তা ছেমড়ি তুমি, তোমার তো নিজস্ব ট্যালেন্ট বলতে কিছু নেই, হ্যাঁ বুম বুম দেখে, ঢিসুম ঢিসুম দেখে, তারপরে কি লেডি বস দেখে, তুমিও তো খুলে ফেলেছো একটা চ্যানেল, কত ভিউ হয় পরকে দেখে জলো, কিন্তু সেখানে যেতে গেলেও তো একটা দম লাগে, হ্যাঁ লাগে না? হ্যাঁ, কিন্তু তুমিও তো পটাপট পটাপট খুললে, তোমার কী নাম জানা, ওই যাই হোক হলো, সেখানেও তো ডেলি ব্লগ তোমার কেউ দেখছে না, মুখে মুখছে না তোমার কেউ, দেখলাম আমি তোমার ডেলি ব্লগের সেইভাবেই জানি, কিন্তু দেখো যার কন্টেন্ট তুমি, ও খুঁজে কন্টেন্ট বের করে সেই কন্টেন্টটাকেই তুমি ধুয়ে খাও, অ্যাকচুয়ালি ও কোথায় কী না কী সেটা ও বের করে, তুমি সেটাকেই দেখো, দেখে তুমি ওটাকে পজিটিভ করে দাও। আমি একটা কথাকে পজিটিভও বলতে পারি নেগেটিভও বলতে পারি, তুমি একটা পাক্কা ছিনাল, তুমি একটা পাক্কা ভেন্ডি, তুমি একটা পাক্কা ঠাপ দেওয়া মহিলা বললাম, এবার দেখো তোমাকে আমি পজিটিভ করে দেবো এই কথাটায়, কোনো ব্যাপার না। এই তোমার মতো কিন্তু ভালো মেয়ে নেই, কেন বলো তো, তুমি কী সুন্দর ওর ভিডিওগুলো, ও যা করে তার ভিতর থেকে পজিটিভ ভিডিও করো, একটুও নেগেটিভ ভিডিওখানে পা ইয়ে থাকে না, তোমার প্রত্যেকটা একটা কথার পজিটিভও থাকে নেগেটিভও থাকে, কিন্তু খাটনি যেটা খাটে ও খাটে, তার জন্য রিচ ও বেশি পায়, এটা বোঝা যায়, ও খেটেছে ও ভিডিও ছেড়েছে সেই ভিডিও দেখে তুমি পজিটিভ করছো, কোনো খাটনি নেই কোনো খাটনি নেই, এই একই কথাটাকে ও বলেছে এটা, তুমি সেটাকে না বলে দিয়ে এটা, কোনো খাটনি নেই, প্রত্যেকটা কথার পজিটিভটাকে নেগেটিভ করে দিতে পারবো আমি, আর একটা নেগেটিভ কথাকে পজিটিভ করে দিতে পারবো আমি, এটাও পারবো, কোনো রকমের এটার ভিতরে কোনো ট্যালেন্ট নেই, এটার ভিতরে কোনো ট্যালেন্ট নেই, কিন্তু তোমার ভেতরে নিজস্ব কোনো ট্যালেন্টই নেই, তুমি অন্যের ট্যালেন্টটাকে দেখো, তার ভিডিওটাকে মন দিয়ে দেখো, দেখে তুমি তোমার মতো সাজিয়ে সেটাকে পজিটিভ ইয়েতে বলো, কী হয়েছে ও জলটা এইভাবে ভরেছে, জলটা এইভাবে ভরেনি এইভাবে ভরেছে, হয়ে গেল, কিন্তু দেখো ওর ভিডিওর ভেতর থেকে দেখে কোথায় জলটা ভরেছে, কীভাবে ভরেছে, কেন ভরেছে, সেইখান থেকে কতটুকু তুলতে হয়েছে, কতটুকু কথা বললে আমাদের ভিউয়ার্সরা বুঝবে, ভিউয়ার্সদের চোখেও কি ওই কথাটা সেমভাবে বেঁধেছে কি না, সেটা কিন্তু বোঝানোর ক্ষমতা লাগে, যেটাকে বলে পাওয়ার, লেডি বস নাকি একটা আছে না তার পাওয়ার। আবার এখন তোমাদের তো আবার কারোর কথা বলে সে পা চাটা হয়ে যায়, তুমি যেমন MSL তোমার হচ্ছে বিষাক্ত হুলের পা চাটতে চাটতে এইখানটায় এসে বসলে না, কারোর পক্ষে বললেই তো তার আবার পা চাটা হয়ে যায়, যেমন তুমি পা চেটে চেটে এই অবধি এসছো, ভালো লাগছে না, এমনই পা চাটলে তাদের মৃত্যু মানুষটাকেও ছাড়লে না, সেটা থেকেও রিভিনিউ কেড়ে কামিয়ে নিলে, তোমরা তো পজিটিভ মানুষ ছিলে,
তার তো শোকের দিন, সেই শোকের দিনটাকে তাকে শোক পালন করতে দিতে, তাকে ভালো থাকতে দিতে, তবে বুঝতাম তুমি সত্যিকারের ইনকাম না, তুমি মানুষের মনুষ্যত্ব আছে। তোমাদের তো আর ওর পা থাকতে ছিল যেদিন, কি মনুষ্যত্ব! একজন আর জেগে কান্নাকাটি করে সে তো লোকের একবারে জরায়ু নারী অবধি চলে গেছিলো, তাদের এত মনুষ্যত্ব। কিন্তু হচ্ছে যাদেরকে নিয়ে কান্নাকাটি করলো সে দিব্যি দিকি পা নাচাচ্ছে, এরম এরম করে বাড়ি মারছে আর হাসছে। আর তোমাদের কি কষ্ট লেগেছিল, এমন লাগলো যে তোমরা কেঁদে কুটে ওর একবারে জরায়ু নারী, নারীর ভেতরে যে ফিলিপিন কি ফিলিপিন পাইপ আছে সেখানে, তারপরে তার ভেতরে ডিম্বাণু কোষ সব কিছুর ভেতরে তোমরা ঢুকে গেছিলে। ফুল বলে না, ফুল থাকে, ফুল সব দেখে নিয়ে এসছো, সেদিনকে দেখে নিয়েছিলে না ওর পেটের ভেতরে কোথায় কোথায় কখন কী কী আছে সব তো খুঁজে খুঁজে সব পেয়ে গেছিলে। তার মধ্যে বেশি কষ্ট করতে হয়নি মনে হয়, ও তো আর ছবি দেখিয়ে দিয়েছিল, ওর একটা এক্স রে প্লেটে দেখিয়ে দিয়েছিল না, যোনির ভেতরে জরায়ু নারী সবাই তো ভালোভাবেই দেখে নিয়েছিলাম। উফ মা গো মা, কী কষ্ট ওদের MSLকে নিয়ে, কী দুঃখ মানুষ মৃত মানুষেরও পয়সা ধুয়ে খায়। দেখ তোদের থেকে কতটা স্ট্যান্ডার্ড আমরা, আমি বিশেষ করে, অন্যকে কী করেছে আমার জেনে লাভ নেই। শত্রুরা তো করবেই, শত্রুরা তো হাসবেই, কারণ তবু শোকের ইয়েই পালন করেছিল। এবার কথাটা তো বাস্তবিক কথা বলে না, সত্যি কথা বলতে শুনতে গেলে তেতো, এ কথাটা বাস্তবিক, সত্যি কথা যখনই বলবি না সেটা সত্যি তেতো হবে। মানুষটাকে দিয়ে এত খাটিয়ে, এত গরু খাটান খাটিয়ে, এই গরম যে বদ্ধ গরম, আমরা একটু গেটের বাইরে বেরোতে পারছি না, এত গরম। আমাদের গাড়ি চালিয়ে বাড়ি থেকে দোকানে যায়, দোকান থেকে বাড়ি আসে, তাই বলে পিঙ্কি কি গরম, বাপরে বা বাইরে গেলে ঝলসে যেতে হচ্ছে, সেই জায়গায় ছাদের মধ্যে বসে বসে কাজ। আমার মানে ইয়েদেরকে রেস্টও দিতে হয়, আর ওদের বাড়িতে তো কোনো রেস্টও নিতে পারতো না, তার কারণ কাজ তুলতে হবে, কাজ তুলতে হবে, মিস্ত্রিও বেশি নেবে না, কাজও তুলতে হবে, মিস্ত্রিও বেশি নেবে না, পারলে বুড়োটাকে দিয়ে রাতেও খাটিয়ে নিত, নিত কি না তাও আমরা জানি না, আমরা তার ক্যামেরা অন করে দেখাতো না, রাতের বেলাতেও যে বুড়োকে দিয়ে দিয়ে দেয়ালের ইটগুলো গাঁথাতো না, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ নাহলে বুড়ো মানে মানুষটার আয়ু এত কমে গেল কেন। যারা আমরা জানি যারা এইসব ধরনের কাজ করে তাদের কিন্তু রেসিস্টেন্স পাওয়ার অনেক বেশি থাকে, এই যে লেবার শ্রেণীর লোক মিস্ত্রি বা এইসব মানুষদের রেসিস্টেন্স পাওয়ার কিন্তু অনেকটাই বেশি, তার কারণ এদের খাটতে খাটতে এদের ইমিউনিটি ক্ষমতাটা এতটা বেড়ে যায়। আমরা কেন অলস বা আমরা কেন মোটাসোটা, আমাদের শরীরে ইমিউনিটি ক্ষমতাটা আমরা কমিয়ে ফেলেছি না খেটে খেটে, তা ওই মানুষটা তো প্রচুর খাটে, যারা প্রচুর খাটে যাদের খেটে অভ্যাস তাদের ইমিউনিটি ক্ষমতাটাও বেড়ে যায় এবং তাদের রেসিস্টেন্স পাওয়ারটাও বেড়ে যায়। নাহলে দেখো একটা কাজের মাসি, আমরা একা মানুষ আমাদের নিজের বাড়ির কাজ করতে গিয়ে হাঁপাই, একটা কাজের মাসি কিন্তু দশটা বাড়িতে কাজ করতে পারে, সেম কাজ, বাসন মাজা, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, ঘর দোর মোছা, সেম কাজ কিন্তু দশটা বাড়িতে কন্টিনিউ একইভাবে করে যেতে পারে, কারণ ওরা ওটা খেটে 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 ওদের ওই রেসিস্টেন্স পাওয়ারটা চলে আসে। তো সেই জায়গায় এইরকম একটা দৈহিক পরিশ্রম করা মানুষ, এইরকম শক্তিশালী মানুষ কিছু হয়েছে, তার মানে হয় ভেতরে ভেতরে কোনো রোগ ছিল, না হয় ওনার অতিরিক্ত খাটিয়েছে, অতিরিক্ত খাটনির ফলে ওনার বডি পার্টস আর নিতে পারেনি। কোনো সময় ডাক্তার দেখালে এরা তো পাগলেও সেটার ভিডিও করে, তা যেগুলো দরকার নেই সেগুলোর করে, যেগুলো দরকার আছে সেগুলো করে না। তা কোনো দিন তো ডাক্তার মাক্তার দেখিয়েছে কি না সেটা ওরাই জানে, আমরা সেভাবে বলতে পারবো না, আমি খুঁটি ওদের ভিডিও দেখিনি, যেটা দেখি না সেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবো না। তা ডিম লাইটের তো খুব দেখে, ডিম লাইট শ্বশুরের ডাক্তার দেখিয়েছে কিনা একটু খোঁজ নিও ফোন করে, কারণ তোমাদের সঙ্গে তো একটু যোগাযোগ আছে, আর বলবা তোমাদের হয়ে বিশাল বলেছি, একটু বেশি পয়সা দিয়ে দেবে, শোকের ব্যাপার তো। আর সমাধির কথা বলি, হ্যাঁ আমাদের সমাধি কিন্তু খুব গুণী মানুষ, ওনার আবার দূরদৃষ্টিটা বিশাল, উনি আবার ওনার জন্য হয়নি তো, কারণ একবার কিন্তু আমাদের ক্যালকাটা ক্যানভাসের বাড়ি যাওয়ার পর কিন্তু ওদেরও এই ঠিকই দেখো তো, ওনার আবার সত্যিকারে ওনার নজর লেগে যায়নি তো, ওনার নজরও লাগতে পারে MSL-এর পরিবারে। একবার ক্যালকাটা ক্যানভাসের সঙ্গে ঝগড়া হওয়ার পর কিন্তু ক্যালকাটা ক্যানভাসও মানে অবস্থা তখন আস্তে আস্তে পড়তে শুরু করে, তেমনি আবার এদের বাড়িতেও গেছে, ওদের বাড়িতে থেকে আসার পর আস্তে আস্তে ওদেরও অবস্থা খারাপ হয়েছে, আবার এদের বাড়ি থেকে এসছে, তার জন্য হয়নি তো। এই ডিম লাইট, ওই সমাধিকে জিজ্ঞেস করিস, সমাধি যাওয়ার পর সমাধির পা পদধূলি ওদের বাড়ি পড়ে যাওয়ার পর থেকে ওদের এই ক্ষতি হয়নি তো, হলেও হতে পারে, কারণ বলা যায় না কে পয়া কে অপয়া সে তো আমরা বলতে পারবো না, তার কারণ সবই ভগবানের ইচ্ছা। কারণ তোরা যদি ওকে ইয়ে যদি ভিডিও করাটা অপয়া হয় তাহলে সমাধি তো যাওয়ার পর তো ওদের অবস্থা আরও খারাপ হয়ে গেল, নিয়ে অপয়া না তো।
কী ব্যাপার কী জানি, এখন তো আমার মনেই হচ্ছে যে নাহলে উনি যদি না যেত বোধহয় আজকে ওদের এই এত খারাপ অবস্থা হতো না। আমার মনে হয় উজ্জ্বলদের বাড়িতে এই সমাধি না গেলে বোধহয় ওদের এত অবস্থা খারাপ হতো না। উনি যাওয়ার পর থেকেই কিন্তু ওদের বাড়িতে কালো ছায়া মনরাতে শুরু করে দিয়েছে। আ হারে সমাধি, তুমি ওর ইয়েটাকে খেয়ে নিলে, শ্বশুরটাকে, ছি এটা ঠিক হয়নি, না এটা ঠিক হয়নি। যদি আমি বিশ্বাস করি না, আমি কুসংস্কার মানি না, আমি জানি এটা পুরোটাই মিথ্যা কথা, সমাধি কখনোই এরকম করতে পারে না, যেমন সুতপার কথাতেও কারো কিছু হয় না, সবই ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছাতেই আসবে, ভগবানের ইচ্ছাতেই যাবে, জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতা নিয়ে এটাই সত্যি। জাত পাত আক্রোশ ভয়ঙ্কর ব্যাপার, এগুলো না করাই ভালো। চলো।